নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন, কুশলে রয়েছেন। আজ আমি আপনাদের কাছে কথামৃত সম্পর্কে একটি বিশেষ অধ্যায় পরিবেশিত করব। কথামৃত পুস্তিকা প্রাপ্তির পরে শ্রীম অর্থাৎ শ্রী মদনমোহন গুপ্তকে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন। শ্রী রামকৃষ্ণ ও তার কথামৃত শ্রী রামকৃষ্ণের শিষ্যগণের দৃষ্টিতে কি ছিল, এই বিষয়ে একটি অধ্যায়। অধ্যায়টি শুরুর আগে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। কথামৃত পুস্তিকা প্রাপ্তির পরে শ্রীমকে লিখিত স্বামী বিবেকানন্দের পত্র। তোফা হয়েছে বন্ধু, তোফা। এতদিনে আপনি ঠিক কাজে হাত দিয়েছেন, গর্ত থেকে বেরিয়ে আসুন বন্ধু। সারা জীবন ঘুমিয়ে কাটাবার নয়, সময় বয়ে যাচ্ছে, সাবাস, ওই তো কাজ। পুস্তিকা প্রকাশের জন্য অজস্র ধন্যবাদ। কেবল ভয় হয় পুস্তিকাগারে প্রকাশ করলে খরচে পোষাবে না, কুছ পরোয়া নেই, টাকা হোক বা না হোক, দিবালোকে তা বেরিয়ে আসুক, আশীর্বাদ পাবেন অনেকের, বেশি লোকের কাছ থেকে অভিশাপ। কিন্তু বৈসাহি সৎকাল বন্তা সাহেব, এই হলো সময়। 11 অক্টোবর 1897। দ্বিতীয় পুস্তিকাটির জন্য অসংখ্য ধন্যবাদ। বাস্তবিকই অপূর্ব, প্রচেষ্টা একেবারে মৌলিক। ইতিপূর্বে কখনো কোনো মহান আচার্যের জীবনকে লেখকের মনের রং না ছড়িয়ে এইভাবে জনসাধারণের সামনে উপস্থিত করা হয়নি যা আপনি করলেন। ভাষাও প্রশংসার অতীত, এমন সজীব, তীক্ষ্ণ, প্রত্যক্ষ, অথচ এমন সহজ স্বচ্ছন্দ, কতখানি যে উপভোগ করেছি বলে বোঝাবার ভাষা নেই, পড়ে একেবারে মাতোয়ারা। কি অদ্ভুত, আমাদের আচার্য, আমাদের প্রভু এহেন মৌলিক, আমাদের সকলকে তাই মৌলিক হতে হবে, নচেৎ সব বরবাদ। এখন বুঝতে পারছি আমাদের মধ্যে আর কেউই কেন আগে তাঁর জীবনী লেখার চেষ্টা করেনি। ও কাজটা, ওই বিরাট কাজটা আপনার জন্যই তোলা ছিল, স্পষ্টতই তিনি আপনার সঙ্গে আছেন। সক্রেটিসের সংলাপের আগাগোড়ায় প্লেটো, আর আপনি আছেন সম্পূর্ণ অন্তরালে। তদুপরি নাটকীয় অংশ অসাধারণ সুন্দর। 24/11/1897। শ্রী রামকৃষ্ণ ও তার কথামৃত বইটি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম 4 নস্কর পাড়ালেন হাওড়া 1 থেকে প্রকাশিত। আজ এটুকু, পরবর্তী পর্যায়ে আমি আরেকটি বিশেষ কোনো কাহিনী, ঠাকুর মায়ের লীলা, স্বামীজির লীলা আপনাদের কাছে উপস্থাপিত করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি ঠাকুর এবং মায়ের কাছে কামনা করি, এবং এইভাবে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। নমস্কার। জয় তো শ্রীরামকৃষ্ণ।